আছে যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর নিঃ কমেরি চাষরিস কমেরি চাষরিস কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা ও খাইবে মাইসের কানমলা আছে সুন্দরী মামে সিনেমার ধারে কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ কি বলছিস কমেরি চাষরিস কমেরি চাষরিস নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি ভাগ্নে কে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ আলাই একটা খুবই মেরি চাষরিস মেরি চাষরিস ও বাবা। আমি অষ্টনিশ আমি তো অবাক হয়ে গেছি আনে কি কইলেন আই কি পরিমাণ স্মার্ট হইছি আই শুদ্ধ বাংলা কথা কইতাম পারি আই ফড়ার ফড়ার ইংরাজি বলি আর আরে পছন্দ করতো না আপনি আমাকে না পিটুয়ে এই কথা বলতে গেলেন আমি তো তোমার বলা লেগেই কইছি যাতে হেলেনা ম্যাডাম তোমার বিরুদ্ধে মানহানি মামলাটা না করে তুমি এত রাগ উঠেছো কেন আমার মানিক সব ধুলা আমি সাদি এখন বলতেছেন আমি রাগ করতেছি কেন কি বলতেছো বাবা কিছুই তো বুঝতে পারতেছি না এই দুবাই শহরে যখন ভিক্ষা করি একটু বিনয় বিনয় বাবা আসলি হাতটা সামনে চলে যায় আর মুখটা ফসকায় বেরিয়ে আসে গিভ মি $5 প্লিজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখো ছেলেটা কর্মের প্রতি কি মনোযোগ সবসময় কাজের মাঝখানে থাকে আমি দোয়া করতেছি বাবা তুমি সারা বিশ্বের মধ্যে এক নম্বর প্রকৃতি পারবা তোমার ওই কি বই আছে না বইতে নাম নাম ধন্যবাদ আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল আজ তাহলে আমি যাই আর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে যাইতে পারো ঠিক আছে বাবা তুমি কিন্তু মুখে একটু মিষ্টি খাও নাই আরেকদিন আসবা বুঝছো এই যে তোমার আন্টি তোমার জন্য বিভিন্ন রকম পাকশাক করব খাইয়া দেয়া তারপর যাইবা কোনো কাজের না খালি বাদাম মেগরি করে স্মার্ট হয় ঘরে ঘরে আমার প্রিন্সের নামে একদম উল্টা পাল্টা কথা বলবে না আমার প্রিন্স এসব এই যে ভিক্ষা শিক্ষা এসব করবে না সে ভিখারি হবে না সে বড় ব্যবসা করবে তাকে অন্য রকমের ব্যবসার মধ্যে ঢুকাইয়া দাও টাকা পয়সা খরচ করো আমি মনে হচ্ছে টাকার গাছ গাছ লাগাইছি যে সেখানে সেরবার ওনার ছেলেরে দেব খবরে যাওয়ার সময় নিয়ে যাবা নাকি হ্যাঁ টাকা পয়সা সব ছেলে পেলে যদি মানুষ না হয় ইস্টাবলিশ না হয় তাহলে কি হবে যে কিচ্ছু হবে না এত কষ্ট করি আবার কথা বলতেছো কেন বলতেছি প্রিন্সের একটা বড় ব্যবসা ধরাইয়া দাও আচ্ছা ঠিক আছে তুমি যা করছো তাই ছিটা ভালো করে করবেন তো কি আশ্চর্য কি অবস্থা হাই আরে ঘটনা হইতেছে কি তোমার দেখার জন্য তোমার বাড়িতে এসেছি তোমার আম্মা বা আমার আন্টি আঙ্কেল তারা তো আমার সারতুই চায় না আমার চা খাওয়ালো বিস্কুট খাওয়ালো কত যত্ন আত্মি করলো তোমার না পেয়ে মনটা খারাপ লাগতেছে ইউ আর মিসিং ইউ আর অ্যাবসেন্ট কিন্তু মনের কি টান তোমার এখানে পেয়ে গেলাম কি ব্যাপার চুপ করে আসো কেন ও হো বুঝতাম পারছি বুঝতাম পারছি তুমি আমার চিনতে পারো নাই কে আপনাকে না চেনার তো কিছু নাই আপনি হচ্ছেন মোখলেস আঙ্কেলের ছেলে কি আশ্চর্যের ব্যাপার কি তাজ্জবের ব্যাপার তুমি আমার চিনতে পেরেছো জানো আমার এই যে চশমা এই যে ক্যাপ এই যে ড্রেস এই স্মার্ট গেট আপ দেখে কেউ আমার চিনতে পারেনি আমার বাবা তোমার মা কেউ চিনতে পারেনি তুমি আমার চিনতে পেরেছো আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কত ভালোবাসো ভালোবাসি মানে আমি তোমার এটা বুঝাইতে পারতাম না তবে
বাট তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার আব্বা জান মাই ডাইটি আর তোমার আব্বা এই দুজনে মিলে আমাদের বিয়ে পাকা করে ফেলেছে। ফানি, এটা আপনার জন্য গুড নিউজ, আমার জন্য একটা ফালতু নিউজ। ফালতু নিউজ মানে? ফালতু নিউজ মানে আমি আপনাকে বিয়ে করব। কেন? আমার বিয়ে করতে তোমার সমস্যা কি? আমি দুবাইতে থাকি, বিয়ের পর তোমার আমি দুবাই নিয়ে যাব। আমি যতটুকু জানি আপনি দুবাইতে ভিক্ষা করেন, তাই না? Yes, আমি দুবাইতে ভিক্ষা করি। আর আমাদের ছেলে মেয়ে হলে আমেরিকা যায় ভিক্ষা করবে। আমার বাবা ঢাকা শহরে ভিক্ষা করে, আমি দুবাইতে ভিক্ষা করি, আমার ছেলে মেয়ে যাবে আমেরিকা। বিয়ে হলো না আর আপনি ছেলে মেয়ে পর্যন্ত চলে গেছেন, তাদের আবার আমেরিকা ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছেন। তোর মিয়া জেগে জেগে স্বপ্ন দেখে, চলেন আপনি যান কারিগারে জুটুক। সত্যি কি কর, স্বপ্ন না দেখি বাস্তবায়ন করবো কিভাবে? আমার বন্ধু আর আমি দুজন মিলে আমরা কি ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক করতে পারি না? ছেলেটা খারাপ কি? দুবাইতে থাকে, মেলা বসে ইনকাম করে। তুই মা অমত করিস না। আব্বা শুনো, দুবাই থাকে, বিয়ের পরে আমায় দুবাই নিয়ে যাবে, তারপর ছেলে পেলে যখন হবে তখন আমাদের ছেলে পেলেরে আমেরিকা পাঠিয়ে দিবে ভিক্ষা করতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নাতি নাতনিরে তারা আমেরিকাতে বসে ইংলিশ ঠিক। আল্লাহ আল্লাহ, আব্বা থামো, এরকম করে ভিক্ষা করবে? আমি এরে বিয়ে করব না, আমি কোনো খয়রাতে বিয়ে করব না। তুমি যদি এরপর আমার জোরাজোরি করো আমি কিন্তু বাসা ছেড়ে পালাই যাবো। মা বললে যাও পারে। সুফিয়া, তুমি কিন্তু তোমার মেয়েকে একটু বুঝায় বলো। পারবো না, এসব ব্যাপারে মেয়ের সাথে আমি কোনো কথা বলতে পারবো না। মেয়ে কিন্তু ভার্সিটি ফার্স দিতেছে, তার সাথে তার নিজের বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার আমার কোনো কথা চলবে না। কেন চলবে না? আচ্ছা, আমার এই পেশাটা তোমার খারাপ মনে করো কেন? বাপ দাদার পেশা, তাদের একটু মিনিমাম সম্মান নেই। কি মোলায়েম করি, আল্লাহ এই যে করলি, কত টাকা আসে ঘন্টায় ঘন্টায় টাকা আসে, এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা সব এরকম করে আদি ব্যবসা, সম্মান নেই পেশার প্রতি, এই জাতির কোনোদিন উন্নতি হবে না। রবি বাজান, মিষ্টি তোরে পছন্দ করছি নি। আব্বা জান, আই পুরোপুরি কনফার্ম হতে পারি না, আর মনে হয় কি হেতি আর দিকে পুরোপুরি রেনি চাই নাই। যদি একবার রেনি চাইতো আই এম শিওর আর ফেমে ফুরে যাইতো। ফল ইন লাভ, লাভ ইন ফল, চেষ্টা কর, সমস্যা নাই, হেতে রাজি হয়ে যাইব। অবশ্য আঙ্কেল আন্টি আরে দেখি পছন্দ করে ফেলছে, আমার তো প্রথম চিনতে পারে নাই, যে চশমাটা গুলেছি চিনে ফেলছে। আই তোর বাপই তোর চিনতে পারি না, হেতে রা চিনবে কেমতে? আব্বা জান, একটা আশ্চর্য ঘটনা ঘটিয়েছে, বৃষ্টি কিন্তু আরে এক দেখাই চিনে ফেলছে। তার মানে তুমি বুঝো নি? না বুঝিন। তার মানে হইতেছে বৃষ্টি আর ছবি খান অন্তরে গাঁথি রাখছে। আলহামদুলিল্লাহ, শুভ লক্ষণ, বুঝতাম পারছো তুমি, এটা হইলো শুভ লক্ষণ, একটু লাগি থাক আই আর ধারণাটা হয়ে যাইব, বুঝত নি? আব্বা জান, আপনার আমি একটা খাঁটি কথা কই, আই কিন্তু বৃষ্টিতে ছাড়া কার বিয়া করতাম না। যে করেই হোক হেতে রাজি করাই হোক, অসুবিধা নাই, বুঝত নি, তুই চেষ্টা চালিয়ে যা। হ্যাঁ, আর আই তো মনে কর হেতে হেতে তার বন্ধুর মাইয়া নাকি, আর বন্ধু তো রাজিই আছে, এখন মাইয়াটা রাজি করাটা হইলো বড় কথা, বুঝতাম। রিয়েলস মিষ্টি, তোমরা আমার দুই ছেলে মেয়ে, আমার জীবনে যা কিছু ইনকাম করছে এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিন্তু তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তো সেই তোমরা যদি আমার কথাবার্তা শুনে না চলো তাহলে যে কোনো সময় তোমাদের অবস্থাটা এরকম হবে, রাস্তার ফকির হয়ে যাবে, ভিক্ষে করে খাওয়া। আব্বু, তুমি কি আমাদেরকে শেষ পর্যন্ত ভিক্ষুক না বানিয়ে শান্ত হবে না?
ওরে বাবা রে, এ ভিক্ষে সে ভিক্ষে না, এ ফকির সে ফকির না, এটা হচ্ছে যে আমি করছি যে তোমাদের সহায় সম্পত্তি বেঁচে কিনে আস্তে 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 পথের ফকির হয়ে যাবা। আব্বা, খয়রাত করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নেই না? থাকবে না কেন, বিভিন্ন রকম পেশা আছে, একদম পেলেন চালানো যেমন কঠিন কাজ, আর ভিক্ষে করা তেমন সবচেয়ে সহজ কাজ। হাতটা একটু বাড়ায় দাও, একটু মুখটা কাছে কাছে ধরো, আল্লাহ বলো, 5 টাকা পেয়ে যাবা। তুমি হিসেব করো, প্রতি 5 সেকেন্ডে যদি 5 টাকা পাও, সারাদিনে কত টাকা ইনকাম? এর চেয়ে সহজ ইনকাম পৃথিবীতে আর কোনোটা নেই রে মা। থাকো, তুমি তোমার খরচ নিও। আবু, তোমার বিজনেস আমার কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। হবে কি করে, যদি সম্ভব হবে কি করে? 10 টাকা কোনোদিন জীবনে ইনকাম করে দেখেছিস? একদিন রাস্তার ধারে বস, বসে আল্লাহ আল্লাহ কর, কয় টাকা কামাতে পারিস তখন দেখ পানে। ব্যবসা করবে বাপের টাকা, দেখেছ তো, টের পাও না রাস্তার ধারে ময়লার মধ্যে বসে থেকে আল্লাহ আল্লাহ এরকম করে কই। হ্যালো, এক্সকিউজ মি, আপনি এই বিল্ডিং এ থাকেন না? আমি এই বিল্ডিং এ থাকি, অথচ আপনার সাথে আমার কোনো পরিচয় হয় নাই। আমি মিস্টার হারুন, জব হোল্ডার। ও, আপনি জব হোল্ডিং করেন? আমি মিস্টার সুলেমান, আমি বিজনেস ম্যাগনেট। ভালো আছেন না? জি 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 জি, কত সুন্দর দেখেন, আপনার সাথে একই বিল্ডিং এ থাকি, অথচ দেখাই হয় না। এই আপনি আমি যদি গ্রামে থাকতাম সারাদিন রাত দেখা হইতো। ঢাকার সাথে থেকে এক সমস্যা। একদম ঠিক কথা বলছেন, সেই জন্যই তো ঢাকা শহরের লোকজন বলে ঢাকা শহর এক ফ্ল্যাট আরেক ফ্ল্যাটের খোঁজ রাখে না। এক ফ্ল্যাটে যদি কেউ মারা যায় অন্য ফ্ল্যাটের লোক জানেই না। ব্রাদার, আপনি তো মারা যাওয়ার কথাটা খুব সিম্পল হয়ে বললেন, এটা তো ঠিক আছে। এই ঢাকা শহরে একজন আরেকজনে খুন করলে মনে করেন যে সেইটার খবর পারে না, সুইসাইড করে মরে থাকলে সেই খবর জানে না, পরের দিন পত্রিকায় জানা যায় যে ওই বাসায় অত নম্বর ফ্ল্যাটে একটা লোক মারা গেছে। এই যে ভাই, কথা তো কমপ্লিট হয় নাই, কই যান। না না না, প্রশ্ন করতে পারেন, তাড়াহুড়া করে কই যেতেছি। প্রশ্ন উত্তর একটাই, বাসায় একটা জরুরি কাজ আছে তো মনে পড়ে গেছে আর কি। আচ্ছা, আপনি কয়তলায় থাকেন, কত নম্বর ফ্ল্যাটে বলেন তো? কেন, 4 তলায়। ও আচ্ছা, বাম সাইড না? হ্যাঁ, আপনি দেখেই মনে হচ্ছে যে আপনি বাম সাইডে থাকেন আর কি। কিভাবে? না মানে এখান থেকে বিভিন্ন রকম সাউন্ড আসে, তো সাউন্ড শুনে ভাবছিলাম যে এখানে কিরকম থাকে, খুব জ্ঞানীগুণী একজন লোক থাকে আর কি। সাউন্ড শুনেই বুঝছি আর কি। না মানে ওই আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন সাউন্ড শুনতে পারেন, মানে আমার ওয়াইফ, আমার ওয়াইফ আর কি বেশি গান করে, তো গানের অভ্যাস আছে সেই জন্যে। ভালো কথা বলছেন, গান গায়, পাখির কিচির মিচির শব্দের মতো গান ভাসে আসে, মাঝে মাঝে ধূপধাপ শব্দ আসে, মনে হয় কেউ তবলা বাজাইতেছে কার পিঠের উপরে আর কি। আপনি মেসে থাকেন না? হ্যাঁ, মেসের ডাইরেক্টর তাই না? মেসেজে থাকেন সেটা কিন্তু আপনার দেখে আমি বুঝতে পারছি না, মানে ওখান থেকেও বিভিন্ন রকমের সাউন্ড আসে, বিভিন্ন রকমের সাউন্ড, তাতেই বোঝা যায় এখানে একটি মেসের অবস্থান আছে। আচ্ছা বাইদে ভাই, আপনারা কয়জন থাকেন? আমার কাছে 3 জন থাকে। 3 জন না, 3 জন না, মানে সাউন্ড শুনেই বোঝা যায় ওখানে 17, 18, 19, 20, 21, 22 হইতে পারে। ভালো কথা বলছেন, সাউন্ড শুনে বোঝেন না। আপনারা কজন থাকেন? কেন, 2 জন, হাজব্যান্ড ওয়াইফ। ও, 2 জন থাকে, 2 জন থাকেন, মনে হয় যেন ওখানে পুরো স্টেডিয়ামে খেলা চলতেছে, সবাই হা ধরে ওঠে আর কি। কি সুন্দর শব্দ, বাহ বাহ বাহ, আসি ভাই। হ্যাঁ, ওই যে, আচ্ছা ঠিক আছে, আপনাদের মেসে জব্বার থাকে না? জব্বার থাকে, ইদুল থাকে, অনেকেই থাকে, আমিও থাকি। জব্বার, জব্বারের সাথে আপনার থাকার কথা, কারণ জব্বার কিন্তু লোকটা ভালো না। প্রশ্ন করতে পারেন, কেন বলতেছি, প্রশ্ন উত্তর একটাই, সে হলো ডাকাত। ডাকাতের সাথে ডাকাতটাই কিন্তু থাকে, একটা কথা মনে রাখবেন, ঠিক আছে? শুনুন ভাই, জব্বার দেখে আপনার ডাকাত মনে হয়েছে না? ও, একটা কথা কি জানেন, না আজকে আর বলবো না, প্রথম দিন বেশি কথা বলা ঠিক হবে না, পরে দেখা হবে। লোকটা হালকা ভাজের আছে, পুরো ভাজের না, খুব সমস্যা নাই, যেহেতু একই বিল্ডিংয়ে থাকি, একটা পারপাসে কানে সায়ের ইঞ্চিন নিচ্ছে, একটা কনসার্ট দিলেই হবে, শুধু বাঁচতে পারবে। কোথায় আছে, কেমন আছে মা? জীবনের বাতাসে চুরে পর হতে মনের যে কত মুরাখা, এল
আব্বারে বুঝাও তো আমি মরে গেলে ওই ছেলেরে বিয়ে করব না আর এই ছেলে যেন আমার সামনে না পড়ে তোমার আব্বা কোনোদিনও আমার কোনো কথা শুনবে না তোমার যদি বুঝিয়ে বলার ইচ্ছা থাকে তুমি বুঝিয়ে বলতে পারো মা একটা কাজ করলে কেমন হয় কোন কাজের কথা বলতেছো সুলেমানকে একদিন বাসায় আব্বার সাথে পরিচয় করে দিই সুলেমানকে যে তুমি বাসায় আনবে কি পরিচয় দিবে সে ছেলে কি করে আল্লাহ আম্মা তুমি তো জানোই না সুলেমানের আব্বা কত বড় ব্যবসায়ী তুমি জানো সুলেমানদের বরিশালে 10 তলা বিল্ডিং আছে তুমি এগুলো রাখো সুলেমানের মিডিয়াতে হাত এত বড় ওর হাত ধুইরা কত ছেলে মেয়ে নায়ক নায়িকা হইছে তুমি জানো এগুলো বাদ দাও আমি যখন বললাম আমি নায়িকা হইতে চাই ও বলল তুমি কোনো টেনশন নিও না আমি তোমার নায়িকা বানাই দিতে মিষ্টি তুমি এতদিন এই কথা আমাকে বলো নাই কেন হ্যাঁ যে সুলেমান ফিল্ম এলো তুমি অবশ্যই তাকে বাসায় নিয়ে আসবা বুঝছো আর যেদিন সুলেমান জানবা তোমার নায়িকা হওয়ার কথা বলবা সেদিন সাথে সাথে আমাকে পরিচয় করাই দিবা বলবা আমি তোমার আম্মা আমার অনেক নায়িকা হওয়ার সব আমি নাচ গান কারাতে মাকে সবই পারি সব করতে পারি নায়িকা হওয়ার জন্য যা যা দরকার আমি সব পারি আমার জন্য নায়িকা বানাই না নায়িকা না আমার জন্য নায়িকা বানাবে না মনে করো এই নায়িকা মা খালা ফুপু এইসব জন্য বানাই বলে দিও হ্যাঁ মা আগে আমি নায়িকা হই তারপর তোমারটা দেখবো না এই যে মিষ্টি তুমি যখন বড় বড় কথা বলতেছো তোমার এই যে নায়িকা হওয়ার স্বপ্ন কোত্থেকে আসছে জানো এই যে আমার থেকে এই যে আমি যখন আমার আব্বা মানে তোমার নানা যখন ভিক্ষা করতে বাইরে হইতো তার সাথে সাথে তো আমারও যেতে হইতো তো আব্বা যখন ভিক্ষা করতেন আর আমি চায়ের দোকানে ফাঁকে বসে না খালি টেলিভিশন থেকে তাকাই থাকতো ছোট্ট একটা টেলিভিশন চলতো ওটার মধ্যে খালি সিনেমা চলতো এই সুচরিতা সিনেমা শাবানার সিনেমা আমি খালি দেখতাম আর কান্দতাম দেখতাম আর কান্দতাম তারপরে এই আশেপাশের লোকজন আমার দেখে বলতো যে এই যে আমার নাকি চেহারা ফেস কাটিং নাকি একেবারে সাবানার মতো নায়িকা সাবানার মতো তখন থেকে কিন্তু আমার অনেক ইচ্ছা নায়িকা হবার এখন তোমার স্বপ্ন তখন পূরণ হইতে যাইতেছে তুমি তো আরে বলবো আমার স্বপ্ন যত সে পূরণ কইরা দেয় বোবা হয়ে গেছে কেন তোমার কি ওর ফিল্মে কি বোবা চরিত্র দিবে নাকি বলো বলো তাড়াতাড়ি বলো আর আগে বাদে আমার একটু বলে দিও কারণ সুলেমান ফিল্মের লোক তো তার জন্য আমার বিশাল করে একবার নাস্তা পানি সব সদায় রাখতে হবে দেখো দেখো অ্যাক্টিং দেখলে অ্যাক্টিং শিখতে পারবা দেখো Oh, wow.